নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সকলকে বিশ্বকর্মা পুজোর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কেন্দ্র সরকারের নতুন একটা যে প্রকল্প চালু হয়েছে যার নাম ই শ্রম এই শ্রম কার্ডের মেন তিনটা টপিক নিয়ে আলোচনা করবো প্রথম হচ্ছে শ্রম কার্ড কি আর দ্বিতীয় হচ্ছে ই শ্রম কার্ড কারা কারা করতে পারবে অর্থাৎ শ্রম কার্ড করার জন্য কি কী যোগ্যতা লাগবে এবং তিন নম্বর হচ্ছে শ্রম কার্ড করলে আমরা কি কি সুবিধা পাবো শ্রম কার্ড আমরা কেন করবো তো চলো আমরা দেখি শ্রম কার্ড কি এবং শ্রম কার্ডের সুবিধা এবং যোগ্যতা তো বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে ই শ্রম কার্ড কি ই শ্রম কার্ড হচ্ছে পুরো ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের নিয়ে গঠিত একটা পোর্টাল এটি হবে একজন শ্রমিকের স্বতন্ত্র পরিচয় ই শ্রম কার্ড করার সাথে সাথেই সেই শ্রমিকের সকল তথ্য সরকারের কাছে চলে যাবে তারপরে দেখো এখানে বলা হয়েছে ই শ্রম কার্ড করার জন্য কি কী যোগ্যতা থাকতে হবে ই শ্রম কার্ড করার জন্য শ্রমিকদের কিছু যোগ্যতা থাকতে হবে যদি সেই সকল যোগ্যতা থাকে তবে সে ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবে এক নম্বরে বলা হয়েছে দেখো এখানে আপনার বয়স অবশ্যই ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ ঈশ্রম কার্ডের জন্য যে প্রথম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে আপনাকে আপনার বয়স হতে হবে আর দুই নম্বর বলা হয়েছে আপনি যদি ই পি এফ কিউ এবং ইএসজেসি এর সদস্য হন তাহলে আপনি ইশ্রম কার্ড করার জন্য আবেদন করতে পারবেন না শ্রম কার্ড করতে পারবেন না তিন নম্বর বলা হয়েছে আপনি যদি আয়কর প্রদান না করেন তাহলে আপনি খুব সহজেই এই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে আপনি যদি গরিব ও খেটে খাওয়া মানুষ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন শ্রম কার্ডের জন্য পাঁচ নম্বরে বলা হয়েছে ইশ্রম কার্ড করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে আপনার আধার কার্ড লাগবে আপনার ব্যাংকের পাসবুক লাগবে আপনার রেশন কার্ড লাগবে আপনার ইলেকট্রিক বিল লাগবে এবং সর্বশেষ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে অর্থাৎ আপনার আধারের সাথে মোবাইলের লিঙ্ক থাকতে হবে এবং মোবাইলটা থাকতে হবে তাহলে আপনি এই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন এরপর বলা হয়েছে দেখো এখানে ইশ্রম কার্ড এর জন্য কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা এই ইশ্রম কার্ডে আবেদন করতে পারবেন এক নম্বরে দেখো এখানে বলা হয়েছে যারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তারা আবেদন করতে পারবেন যারা কৃষি শ্রমিক তারা আবেদন করতে পারবেন যারা শাকসবজি ফল বিক্রি করে তারা আবেদন করতে পারবেন আপনি যদি পরিজি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি শ্রম কার্ডে আবেদন করতে পারবেন আপনি যদি একজন অটো চালক বা রিক্সা চালক হন তাহলে আপনি আবেদন করতে পারবেন খবরের কাগজ যদি আপনি বিক্রি করেন বা বিড়ি বাঁধেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আশাকর্মী নাপিত রাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন যারা রাস্তার ধারে খাবার ফল বিক্রি করে তারাও আবেদন করতে পারবে এই শ্রম কার্ডের জন্য এছাড়াও গৃহকর্মী ধাত্রী ধায় বা লেদার শ্রমিকরাও এই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন সেই সাথে ছুতার মিস্ত্রি জেলে ইনভার্টার শ্রমিকরাও আবেদন করতে পারবেন শ্রম কার্ডে নির্মাণ শ্রমিক ট্যানারি শ্রমিক এবং চামড়া শিল্পী নিযুক্ত শ্রমিকরাও আবেদন করতে পারবেন সল্ট ওয়ার্কস অর্থাৎ লবণ শিল্পী নিযুক্ত শ্রমিকরাও শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখো শ্রম কার্ডের সুবিধাগুলি কী কী প্রথমে এখানে কয়েকটা ইশ্রম কার্ডের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু আপনাদের আমি শেষে আরও ইশ্রম কার্ডের মেন মেন সুবিধাগুলো দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো প্রথমে দেখো এখানে ইশ্রম কার্ডের যে সুবিধাগুলি বলা হয়েছে আপনি যদি কোনো দুর্ঘটনার কবলে পড়েন তাহলে আপনি বিমা সুবিধা পাবেন অর্থাৎ আপনার নামে ইন্স্যুরেন্স হবে এই ইশ্রম কার্ডের জন্য আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে দু লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে এছাড়াও যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে শ্রম কার্ডের জন্য আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সর্বশেষ আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে এটাও এটাই শেষ নয় এর নিচে দেখো আরও ইশ্রম কার্ডের এই সুবিধাগুলিকে দুটি ভাগে ভাগ করেছে কেন্দ্র সরকার প্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট স্কিম অর্থাৎ কাজের ব্যবস্থার উপর এক সুযোগ সুবিধা একটা ভাগ করেছে আর দ্বিতীয় হচ্ছে সাম সামাজিক নিরাপত্তা কল্যাণ প্রকল্প তো দেখো এখানে প্রথমে এমপ্লয়মেন্ট স্কিম অর্থাৎ কাজের ব্যবস্থা কী কী পাওয়া যাবে এই শ্রম কার্ডের মাধ্যমে প্রথম হচ্ছে দেখো একশো দিনের কাজ প্রতি বছর কৃষকরা পাবে যদি এই শ্রম কার্ড হয়ে থাকে তারপরে দুই নম্বর হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা অর্থাৎ ডিডিইউ জিকেওয়াই এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার ছেলেমেয়েরা আপনি আপনার ছেলে মেয়ে বা পরিবারের কোন সদস্য ট্রেনিং নিতে পারবে এবং ট্রেনিং শেষে প্রাইভেট সংস্থায় চাকরির ব্যবস্থা কিন্তু কেন্দ্র সরকার করে দেবে পিএম এম সবনিধি এই প্রকল্পে আপনার ব্যবসা শুরু করার জন্য দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ঋণ বা লোন পাবেন প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা বা পি এম প্রকল্পে আপনার বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আপনি এখান থেকে বিভিন্ন কর্মমুখী ট্রেনিং ফ্রিতে নিয়ে সার্টিফিকেট পাবেন এবং চাকরিরও সুযোগ সুবিধা কিন্তু পাবেন তারপরে পাঁচ নম্বরে দেখো এখানে বলা হচ্ছে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এই প্রকল্পে যে কোনো আঠারো বছর বয়সী ব্যক্তির যে অষ্টম শ্রেণী পাশ করেছেন তার চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকার তারপরে দেখো দ্বিতীয় নম্বর সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম সামাজিক নিরাপত্তা কল্যাণ প্রকল্প প্রধানমন্ত্রী স্কিম সরি প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন যোজনার সুযোগ সুবিধা পাবে এই শ্রম কার্ডের মাধ্যমে ন্যাশনাল পেনশন স্কিম বা ফর শপকিপার্স ট্রেডার্স অ্যান্ড দ্য সেলফ এমপ্লয়মেন্ট পেনশনস এটাও এইরকম কিছু সুবিধা রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমার সুবিধা রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা পাবে অটল পেনশন যোজনার সুবিধা পাওয়া যাবে পিডিএসের সুবিধা পাওয়া যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা রয়েছে এক লক্ষ কুড়ি বা দু লক্ষ টাকার যে ঘর পাওয়া যায় সেটার সুযোগ সুবিধা পাওয়া যাবে এই কার্ড থাকলে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ওল্ড এজ প্রোটেকশন বয়স্ক ভাতার একটা প্রোটেকশন পাওয়া যাবে আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাওয়া যাবে হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা পাওয়া যাবে ন্যাশনাল সাফাই কর্মচারীজ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সুযোগ সুবিধা পাওয়া যাবে সেলফ এমপ্লয়মেন্ট স্কিম ফর রিহ্যাবিলেশন ফর ম্যানুয়াল এই সকল সুযোগ সুবিধাগুলি কিন্তু ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি এই শ্রম কার্ডের অ্যাপ্লাই করতে চান এবং অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে